এর আগে আমি টিউটোরিয়াল ভিডিও দেখেছিলাম স্কেটিংয়ের, সেটা ম্যাটের উপর করেছিলাম প্র্যাকটিস। এবার ম্যাট ছাড়া প্র্যাকটিস করব, একদম প্লেন ফ্লোরের উপরে ধীরে ধীরে হেঁটে যাওয়ার প্র্যাকটিস করবে, আর সব সময় সামনের দিকে একটু ঝুঁকে থাকবে, আর যাতে পড়ে না যাও তার জন্য খেয়াল রাখবে, আর সেফটি কিটগুলো অবশ্যই পরবে। প্রথমে আস্তে আস্তে শুরু করবে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ঘোরার সময় খুব সাবধানে ঘুরতে হবে, প্রথম প্রথম রাউন্ড, যেহেতু রাউন্ড প্রথম শিখছি ঘোরার সময় খুব সাবধানে ঘুরবে যাতে পড়ে না যাও। ধীরে ধীরে প্রথমে ধীরে ধীরে শিখতে হয়। ঘোরার সময় খেয়াল রাখবে পাটা একটু কাত করতে হবে, হ্যাঁ, ঘোরার সময় একটু পাটা জুতোটা একটু কাত করবে, দেখো জুতোর দিকে তাকিয়ে এভাবে প্র্যাকটিস করবে ধীরে ধীরে। ঘোরার সময় খুব সাবধানে ঘুরতে হবে প্রথম প্রথম যেহেতু শিখছি, দেখো খেয়াল করো কিভাবে ঘুরছি। এভাবে ধীরে ধীরে প্রথম প্রথম অভ্যাস করবে। ঘোরার সময় খুব সাবধানে ঘুরতে হবে যাতে পড়ে না যায়। ধীরে ধীরে আরো স্মুথলি ভাবে ঘোরা শিখবে, এখন একটু পায়ের আওয়াজ হচ্ছে, পরে পায়ের আওয়াজটা বন্ধ হয়ে যাবে, স্মুথলি ভাবে ঘুরতে পারবে পরে। এখন একটু সাবধানে ঘুরতে হবে, পড়ে যাওয়ার চান্স খুবই, প্রথম প্রথম যেহেতু শিখছো তাহলে পড়ে যাওয়ার চান্স খুবই হবে। আমি যেমন প্রথম প্রথম ভাবে শিখছি তো এভাবে পড়ে যাওয়ার চান্স খুব বেশি, তার জন্য সেফটি কিট ছাড়া কিন্তু কখনোই, সেফটি কিট না পরে কিন্তু স্কেটিং অভ্যাস কখনোই করবে না, সেফটি কিট পরে করতে হবে। তো এইভাবে তোমরা সেফটি কিট পরে অভ্যাস করবে।